বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। নমস্কার, বাংলা বলছি চ্যানেল থেকে বিপ্লব দাস বলছিলাম। অর্থাৎ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বিজয়া দশমীর অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে সংঘ প্রধান মোহন ভাগবত জনসংখ্যা নিয়ন্ত্রণে আইন চাই এই দাবি তুলেছেন। তিনি বলেছেন যে ধর্মভিত্তিক জনসংখ্যা ভারসাম্যের অসাম্য ভৌগোলিক সীমানা পরিবর্তনের দিকে নিয়ে যায়। জনসংখ্যা নিয়ন্ত্রণ ও ধর্মভিত্তিক জনসংখ্যার ভারসাম্যকে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যা কোনোভাবেই অগ্রাহ্য করা যায় না। জনসংখ্যার জন্য রসদ প্রয়োজন, তা না থাকলেই সেই জনসংখ্যা বোঝায় পরিণত হয়। তাই দেশের স্বার্থে একটি সামগ্রিক জনসংখ্যা নীতি গ্রহণের প্রয়োজন রয়েছে, যা সকলের ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য হওয়ার প্রয়োজন রয়েছে। তিনি এই কথা বলেছেন এবং এই কথা বলার পরই বিতর্ক দানা বেঁধেছে। আমরা সে বিতর্কে আসবো না, কিন্তু সত্যি কি ভারতবর্ষে যে জনসংখ্যা নিয়ন্ত্রণ আইন, আমাদের যে জনসংখ্যা এখন একটা জনবিস্ফোরণ হতে চলেছে, সত্যি কি দেশের স্বার্থে প্রয়োজন? আগে আমরা শুনে নেব সেই সভায় মোহন ভাগবত কি বলেছিলেন, সেটি আমরা শুনে নেব। জনসংখ্যা কি এক সমগ্র নীতি বনে ও সব পর সমান রূপ সে লাগু হো, एक बार बनने के बाद किसी को छूट न मिले और समाज इसको स्वीकार करने कर ले, इसलिए उसके लिए मन बनाकर उसको लाया जाए, इसकी आवश्यकता है। क्योंकि फिर से समाज में अगर उसको नहीं माना तो नीति क्या करेगी? समाज स्वीकार करता है, अगर लाभ देने वाली बात है, स्वार्थ की बात है, समाज सहर्ष स्वीकार करता है, उसके लिए समझाना नहीं पड़ता। लाभ दिखता है या 3 साल के बाद, 5 साल के बाद, 10 साल के बाद बच्चों को मिलने वाला है, ये अगर पक्का है समाज उसको स्वीकार करता है। लेकिन जहां देश के लिए छोड़ना पड़ता है, हमको नहीं मिलेगा किसी और को मिलेगा, जलना बंद करके देना पड़ता है, वहां समाज में सहयोग दिखता है कि प्रतिरोध दिखता है, सवाल बात है। जो ऐसा त्याग करना पड़ता है, जो ऐसी तपस्या करनी पड़ती है, उसको भी समाज स्वीकार करे, इसलिए स्व की जागृति का महत्व है। क्योंकि समाज यानी हम है। घर के बच्चों को सामाजिक व्यवहार का प्रशिक्षण परिवार में मिलता है, परिवार में संख्या चाहिए, अपने बराबरी के भी 2-3 लोग चाहिए, ऊपर के भी चाहिए, नीचे के भी चाहिए, तो सबसे बात कैसे करना, सामाजिक संस्कार कैसे होता है, अपने अहंकार को कैसे संयमित करना पड़ता है, ईगो मैनेजमेंट कैसी करनी पड़ती है, ये सारी बातें सीखनी पड़ती है। उसके लिए परिवार की संख्या भी चाहिए, और जनसंख्या बहुत कम हो गई तो फिर बढ़ना बंद होता है, तो समाज के समाज लुप्त हो जाते हैं, भाषाएं लुप्त हो जाती है। कितनी भाषाएं दुनिया की बोलने वाले नहीं रहे, भाषाएं समाप्त हो गई। और इसलिए ऐसा समग्र विचार करना चाहिए। और ये भी हम देखते हैं कि जनसंख्या में प्रमाण का भी संतुलन चाहिए। हम भुगते हैं, जनसंख्या का असंतुलन हुआ तो 50 साल पहले उसके गंभीर परिणामों को हमने भुगता। और केवल हमारा ऐसा हुआ, ऐसा नहीं, आज की तारीख में पूर्व तिमोर नाम का एक नया देश बना, दक्षिण सुदान नाम का नया देश बना, कोसोवो बना। जनसंख्या में, पंथ संप्रदाय के प्रमाण में अंतर आने से नए देश बन गए, देश टूट गए। यह असंतुलन जन्मदर एक भाग है उसका, लेकिन जोर जबरदस्ती या छल कपट से, लालच से मतांतरण, ये सबसे बड़ा फैक्टर है। और जहां सीमा पार से घुसपैठ होती है। আমরা শুনলাম তার কথা, জনসংখ্যা নিয়ন্ত্রণ আইন চাই এবং ভাগবতের সেই বক্তব্য, এবং তিনি যেটা বলেছেন সেটা নিয়েই আজকে আমাদের এই আলোচ্য বিষয়। আমরা এই নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন 3 জন অতিথি, রয়েছেন আইনজীবী চন্দ্রশেখর বাগ, রয়েছেন
রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর রাজাগোপাল ধর চক্রবর্তী এবং আরেক রাজনৈতিক বিশ্লেষক নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়। আমি তিনজনকে শুভেচ্ছা জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি, জানিয়ে শুরু করছি। যে আমি রাজাদাকে দিয়েই শুরু করব, যে রাজাদা, আমাদের ভারতবর্ষের এখন যা অবস্থা এই দেশে, সেক্ষেত্রে জনসংখ্যা নিয়ন্ত্রণ আইন এটা কি প্রয়োজন, আপনি কি মনে করেন? সবাইকে শুভ বিজয় জানাই, যে তিনজন বিশিষ্ট অতিথি আছেন তাদেরকে, এবং একই সঙ্গে যারা শুনছেন দেখছেন তাদেরকেও শুভ বিজয় শুভেচ্ছা। এবং প্রত্যেক বছরই মানে বিজয়া দশমী উপলক্ষে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যিনি প্রধান যেই থাকুন না কেন, উনি জাতির উদ্দেশ্যে একটা বক্তব্য রাখেন, সেটা নিয়ে নানান পর্যালোচনা হয়। এবছরও একই জিনিস ঘটেছে, মোহন ভাগবতজি জাতির সামনে কিছু বক্তব্য তুলে ধরেছেন। এবং এই যে জনসংখ্যা নিয়ন্ত্রণের কথা বললেন, এটা কিন্তু প্রধানমন্ত্রীর যে দেশের প্রতি ভাষণ ছিল, খুব সম্ভবত 15ই আগস্টের ভাষণে কিন্তু সেটা এসেছিল। এই নয় যে নরেন্দ্র মোদী প্রথম জনসংখ্যা নিয়ন্ত্রণের কথা বলেছেন, আপনাদের খেয়াল থাকতে পারে যখন এমার্জেন্সি ডিক্লেয়ার হয়েছিল 1975 সালের 26শে জুন খুব সম্ভবত, হুম তখন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী 4 দফা 20 দফা কর্মসূচি অ্যানাউন্স করেছিলেন, এবং ওনার সুপুত্র সঞ্জয় গান্ধী 4 দফা পরিকল্পনা করেছিলেন। এবং সেই 4 দফা পরিকল্পনার মধ্যে ফ্যামিলি নিয়ন্ত্রণটা ছিল অন্যতম, এটা খেয়াল রাখতে হবে। যে ফ্যামিলি নিয়ন্ত্রণটা উনি বুঝতে পেরেছিলেন এটা অত্যন্ত প্রাসঙ্গিক, এবং বলতে দ্বিধা নেই যে সঞ্জয় গান্ধী যখন এই চিন্তা ভাবনা এসেছিল, তারপরে চীন দেশে ওই 76-77 সাল, আমরাই কিন্তু আগে মাও সেতুং কিন্তু ওয়ান চাইল্ড পলিসি ঘোষণা করেছিলেন হুম চীন হুম দেশে, হুম কেন সবাই বুঝেছিল যে জনসংখ্যা নিয়ন্ত্রণের প্রয়োজন আছে। কিন্তু রাজনীতি যারা অঙ্ক করেন, যারা বিভিন্ন জাতি গোষ্ঠী ধর্ম নিয়ে যারা রাজনীতি করেন, তাদের পক্ষে এসব কথা বলা মুশকিল, কেননা তারা মনে করে যে বোধহয় সংখ্যা বাড়লেই কোনো একটা গোষ্ঠী তাতে সুবিধা হবে, যারা জাত নিয়ে রাজনীতি করেন সেই জাতের সেই গোষ্ঠীর যদি সংখ্যা বাড়ে, যারা ধর্ম নিয়ে রাজনীতি করেন সেই গোষ্ঠীর বা সেই ধর্মের মানুষের সংখ্যা বাড়লে তাদের সুবিধা হবে, এই ধরনের একটা অত্যন্ত অর্বাচীন পুরনো ধারণা তাদের মধ্যে আছে, এবং সেইভাবে তারা রাজনীতিটা করে যাচ্ছে। বিপ্লব দা এবং যারা সহসাথীরা আছেন এই প্যানেলে প্রত্যেকেই জানেন যে কোথায় গিয়ে আমাদের জনসংখ্যা গিয়ে হাজির হচ্ছে। গত শতাব্দী মানে 20 শতাব্দী শুরু হয়েছিল 23 কোটি জনসংখ্যা নিয়ে, এবং সবাই মনে থাকবেন যে অতুল প্রসাদ সানের সচুল প্রসাদ সেনের সেই বিখ্যাত কবিতা 33 কোটি মরা, উনি 1930-এর কোন একটা সময় সেটা লিখেছিলেন। এখন তার সঙ্গে 100+ হয়ে গেছে, 100+ হয়ে আমরা গেছে। কিছুদিনের মধ্যেই চীনকে টপকে যাচ্ছি, এটা খেয়াল রাখতে হবে। প্রত্যেক বছর আমাদের দেশে প্রায় 2 কোটি মানুষ জন্মাচ্ছে, আপনার যেটা হচ্ছে যে অস্ট্রেলিয়া জনসংখ্যা থেকে বেশি, সুতরাং এবং ভারতবর্ষের যে জনসংখ্যা সেটা সমগ্র ইউরোপের জনসংখ্যা, আফ্রিকার জনসংখ্যা এবং পুরো পশ্চিমী দুনিয়ার যে জনসংখ্যা তার থেকে আমরা বেশি। শুধু তাই নয়, আমাদের যে বাচ্চারা 6 বছর পর্যন্ত যা বাচ্চারা, তাদের সংখ্যা ফ্রান্সের পপুলেশনের থেকে বেশি এবং ইউরোপের যে কোনো দেশের সংখ্যা থেকে বেশি। এই জায়গায় দাঁড়িয়ে সঞ্জয় গান্ধী সঠিক কাজ করেছিলেন, কিন্তু তাদের যে দল সে দল আজকের হয়তো বিলীন হয়ে গেছে, তাদের হয়তো নতুন ভাবনা চিন্তা করতে হচ্ছে। এখন যে যে চিন্তা ভাবনা নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন, এবং যেটা যেটা মোহন ভাগবতজি বলেছেন, আমি সম্পূর্ণ সমর্থন করি, কেন এগুলো প্রয়োজন আছে। এবং যদি রিলিজিয়াস ফার্টিলিটি ডেমোগ্রাফি দেখেন, আমাদের দেশে এখন কিছু তথ্য পাওয়া যাচ্ছে, NFHS ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে বলে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ পপুলেশন সায়েন্স দিল্লি বোম্বেতে যে ইনস্টিটিউট আছে তার সঙ্গে আমি দীর্ঘদিন জড়িয়ে ছিলাম, এবং তাদের গবেষণায় দেখা যাচ্ছে যে ফার্টিলিটি ভারতবর্ষের ইসলাম সম্প্রদায়ের মানুষদের মধ্যে সবচেয়ে বেশি, সেটা প্রায় 2.56 এর কাছে, 5.65 এর উপরেই আছে, এবং অন্য সবারই যেটা আছে সেটা হচ্ছে 2-এর নিচে আছে। হিন্দুদের আছে 1.94, খ্রিস্টানদের 1.88, শিখদের 1.61, বুদ্ধিস্টদের খুবই কম 1.39। এই জায়গায় দাঁড়িয়ে
এবং তার যে বড় কথা, শুধু যে ফার্টিলিটি নয়, যে বাচ্চা, যেটাকে আমরা পপুলেশনে ডেমোগ্রাফির ভাষায় বলি পপুলেশন মমেন্টটা, মানে আপনার ফার্টিলিটি কমছে কিন্তু আপনার যদি বাচ্চাদের সংখ্যা বেশি থাকে, এরাই আগামী দিনে ফার্টিলিটি ক্রিয়েট করবে। একে বলা হয় পপুলেশন মমেন্টাম। দেখা যাচ্ছে যে যে মুসলমান সম্প্রদায়ের মধ্যে বাচ্চার সংখ্যা এত বেশি, এটা কিন্তু আগামী 20 বছর পরে যখন এরা ফার্টিলিটি নিজেরা ক্রিয়েট করতে যাবে, একটা বিস্ফোরণের মাত্রায় গিয়ে হাজির হবে। এই জায়গায় দাঁড়িয়ে পপুলেশন যেটা যেটার কথা বলেছেন, আবার কোন বলেছেন ইউরোপের কিছু কিছু দেশ ভাবছে যে কি করে ফার্টিলিটিটাকে বাড়ানো যায়, কেউ বাড়াতে পারছে না। একটা সিঙ্গাপুরে প্রমোট করার চেষ্টা করছে, কিন্তু খুব একটা মেয়েরা একবার স্বাধীনতা পেলে সেই জায়গায় যায় না। কিন্তু যারা বাড়াতে চেষ্টা করছে, বাড়াবার কথা ভাবছে, তাদের বোঝাই যাচ্ছে যে তাদের মেয়েদের সে স্বাধীনতা তারা দিতে চায় না বা দিতে পারবে না, তাই তারা এই ধরনের বাধা দিতে আসছে। সুতরাং যে বিল, আমি সংক্ষেপে শেষ করছি বিপ্লবদা, যে বিল যদি সরকার তৈরি করে বা পার্টি নিয়ন্ত্রণের প্রয়োজন আছে, যে বিলের কথা সঞ্জয় গান্ধী ভেবেছিলেন, যে বিলের কথা চীন নিয়েছিল, চীন হয়তো সরে আসে সাংঘাইতে পাঞ্চাইল পলিসি থেকে, তারা বলছে যে আমরা দরকার নেই, কারণ তাদের জনসংখ্যা প্রয়োজন আছে। আমাদের এই মুহূর্তে জনসংখ্যা নিয়ন্ত্রণের প্রয়োজন আছে, এবং সরকার ভাবনা চিন্তা করে গণতান্ত্রিক পদ্ধতিতে আলাপ আলোচনার মাধ্যমে যদি বিল নিয়ে আসে, সেই বিল আইনে পরিণত হয় এবং ফেলে রাখলে চলবে না। সিএএ আইন আমরা দেখছি পড়ে আছে, সেসব করলে চলবে না, আইনটাকে তৈরি করে রূপায়ণ করতেই হবে। হ্যাঁ একদম রাজাদা, খুব সুন্দর ভাবে স্ট্যাটিস্টিক্স দিয়ে পুরো জিনিসটা বোঝালেন যে জনসংখ্যা নিয়ন্ত্রণ আমাদের দেশে কতটা জরুরি। নীলাদ্রিদার কাছে আসবো, যে নীলাদ্রিদা আপনি কিভাবে দেখছেন এই বিষয়টাকে, সত্যি কি জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য বিল আনা প্রয়োজন? বিপ্লব, আমি মোহন ভাগবতজির ভাষণটা পুঙ্খানুপুঙ্খ ভাবে বারবার শুনেছি। আমার যেটা মনে হয়েছে, তিনি কিন্তু জনসংখ্যা নিয়ন্ত্রণের কথা বলেন, তিনি জনসংখ্যা নিয়ে পরিকল্পনার কথা বলেছেন। তিনি বলেছেন যে ভারতবর্ষকে যদি আগামী 25 বছরের মধ্যে একটি উন্নত দেশ হয়ে উঠতে হয়, তাহলে আমাদের কত জনসংখ্যার দরকার, কত মানুষকে আমরা সাস্টেন করতে পারবো অর্থনৈতিকভাবে, এর একটি নির্দিষ্ট পরিকল্পনা থাকা দরকার এবং নির্দিষ্ট নীতি থাকা দরকার। এই প্রসঙ্গে তিনি চীনের উদাহরণ দিয়েছেন, তিনি চীনের ওয়ান চাইল্ড পলিসির উদাহরণ দিয়েছেন এবং বলেছেন চীনের ওয়ান চাইল্ড পলিসির ফলে কি হয়েছিল, পরবর্তীকালে ইয়াং জেনারেশনের প্রপোর্শন চীনের পপুলেশনে অনেকটা কমে গেছিল, যেটা ভবিষ্যতে তার অর্থনৈতিক উন্নতির পথে বাধা হয়ে দাঁড়াতে পারে, সেই জন্য তারা টু চাইল্ড পলিসিতে শিফট করে গেছে, এই কথা তিনি বলেছেন। সুতরাং তিনি কোথাও নিয়ন্ত্রণ, মানে সঞ্জয় গান্ধী যেভাবে চাপিয়ে দেওয়া নিয়ন্ত্রণের কথা করেছিলেন জরুরি অবস্থার সময়, সে কথা মোহন ভাগবতজি একবারও বলেননি। তিনি জাতীয় স্তরে একটা জনসংখ্যা পরিকল্পনার কথা বলেছেন এবং সেই পরিকল্পনার সবাই যাতে সেটাকে গ্রহণ করে, তার গ্রহণযোগ্যতার কথাও বলেছেন। তিনি বলেন নীতি তৈরি হলো অথচ কেউ সেটাকে গ্রহণ করলো না, সেটাও বোধ হয় কাম্য নয়। এর পাশাপাশি জনসংখ্যা দুভাবে বাড়তে পারে, একটা হচ্ছে ফার্টিলিটি রেট বাড়লে বাড়তে পারে, আর আরেকটা হচ্ছে মাইগ্রেশন, অবৈধ অনুপ্রবেশের মাধ্যমে বা অনুপ্রবেশের মাধ্যমেও জনসংখ্যা বাড়তে পারে। এবং এই অনুপ্রবেশের মাধ্যমে যে জনসংখ্যা বাড়ায়, এটা কিন্তু পশ্চিমবঙ্গের একটা সমস্যা। পার্টিশনের পর থেকেই পশ্চিমবঙ্গে যে বিপুল অনুপ্রবেশ ঘটেছে, কিছু বৈধ কিছু অবৈধ, সেগুলো বিতর্কের ব্যাপার, কিন্তু যে বিশাল পূর্ব বাংলার যে হিন্দু মানুষেরা তারা পশ্চিমবঙ্গে চলে এসেছেন, এটা কিন্তু পশ্চিমবঙ্গের অর্থনীতিকে বিপর্যস্ত করেছে। সুতরাং এই যে অনুপ্রবেশ, ভবিষ্যতে কিভাবে এই সমস্যা আমরা মোকাবিলা করব, এ কথাও তিনি বলেছেন। তিনি মনে করিয়ে দিয়েছেন দুটি দেশের কথা, দক্ষিণ সুদান আর হচ্ছে সম্ভবত কসোভো কথা বলেছেন। দক্ষিণ সুদানের যে কথা বলেছেন, দক্ষিণ সুদানটা কিন্তু কোন ইসলামিক দেশ নয়, এটি খ্রিশ্চান দেশ। সুদান রিপাবলিক যেটা ছিল সেটা ইসলামিক দেশ ছিল, সেখান থেকে ভেঙে 1991 সালে দক্ষিণ সুদান খ্রিশ্চান দেশ হিসেবে আত্মপ্রকাশ করে। জনসংখ্যার যে প্রপোর্শনটা নষ্ট হয়ে যাওয়ার ফলে কিভাবে একটা দেশ ভাগ হয়ে যেতে পারে, সেই উদাহরণ হিসেবে তিনি দক্ষিণ সুদানের কথা বলেছেন। সেই সূত্রে তিনি বলেছেন যে ভারতবর্ষের জনসংখ্যাতেও বিভিন্ন সম্প্রদায়ের যে প্রপোর্শন সেটাও রক্ষা করা দরকার, এবং সেই জন্য ইউনিফর্মিটি অফ পলিসি দরকার।
সবার ক্ষেত্রে সমান নীতি আসা দরকার, যেটা একদিক থেকে যখন আমরা ইউনিফর্ম সিভিল কোডের দাবি উঠছে সমস্ত ক্ষেত্রে ভারতবর্ষের সেকুলার চরিত্রকে বজায় রাখার জন্য, তার পাশাপাশি এই জনসংখ্যা নীতি, জাতীয় জনসংখ্যা নীতির একটা প্রয়োজন আছে বলে তিনি তুলে ধরেছেন। আমি মনে করি যদি এইটাকে একটা বিচ্ছিন্ন ঘটনা হিসেবে বিপ্লব দেখতে চলবে না। 8ই সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে কর্তব্য পথের উদ্বোধন করেছেন এবং সেই কর্তব্য পথের শেষে রয়েছে কার মূর্তি, রাজা পঞ্চম জর্জের মূর্তির জায়গায় বসেছে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি। 1938 সালে কংগ্রেস সভাপতি হিসেবে জাতীয় পরিকল্পনা নীতির সূচনা করেছিলেন সুভাষচন্দ্র বসু, পরিকল্পনার কথা বলেছিলেন। বর্তমান যুগে দাঁড়িয়ে সেই ধরনের পরিকল্পনার হয়তো প্রয়োজন নেই, কিন্তু যেটা প্রয়োজন আছে জনসংখ্যা নিয়ে পরিকল্পনা। কারণ অর্থনীতি মানে শুধু জিডিপি নয়, ইনফ্লেশন নয়, জনসংখ্যা একটা অর্থনীতির একটা বড় সূচক। হ্যাঁ, সুতরাং সেখানে পরিকল্পনার কথা বলছেন। সুতরাং মোহন ভাগবত যে দিক নির্দেশ করেছেন সেটা কিন্তু এই কর্তব্য পথে চলার একটা পাথেয় হয়ে উঠতে পারে আমাদের সরকারের জন্য ভবিষ্যতে নীতি নির্ধারণ। হ্যাঁ, সত্যি একটা দিক নির্দেশ করেছেন, এবার সেই দিক নির্দেশ নিয়ে আমরা আসবো। আমি চন্দ্রশেখর দা, আপনি এ বিষয়ে কি বলবেন? দেখুন, ব্যাপার হচ্ছে যে মোহন ভাগবতজি যে সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন সেই সংগঠনের তরফ থেকে উনি ওনার বক্তব্য রেখেছেন। এখন যেটা কথা সেটা হচ্ছে যে সরকারি যে পরিকল্পনা রয়েছে এবং মোহন ভাগবতজি যে সংগঠনের সঙ্গে যুক্ত সেই সংগঠন তো সরকারের একটি অংশ নয়। সুতরাং আমরা একটা জিনিস যেটা বিবেচনা করব সেটা হচ্ছে যে ভারতবর্ষের যে রাষ্ট্র ব্যবস্থা রয়েছে সেই রাষ্ট্র ব্যবস্থা যে সরকার বা যে গভর্নমেন্ট ফর গুড গভর্নেন্স এর জন্য অনেক সময় অনেক পদক্ষেপ তাদের নিতে হয় এবং সেই পদক্ষেপগুলো আইনের আকারে যদি না করা হয় তাহলে সেটা কিন্তু গ্রহণযোগ্য বা মানুষের কাছে আপনি চাপিয়ে শুধুমাত্র মুখে বলে চাপিয়ে দেওয়া যায় না। তো সেক্ষেত্রে গভর্নমেন্টের যে পলিসি রয়েছে সেই পলিসি ডিসিশন যেটা রয়েছে সেই পলিসি ডিসিশন কিন্তু আমরা এই যে জনসংখ্যার ব্যাপারে আমাদের প্রধানমন্ত্রী জি মোস্ট প্রবাবলি 15th অগাস্টের বক্তব্যতে উনি তুলে ধরেছিলেন যে জনসংখ্যাকে কিন্তু আপনাকে একটা জায়গায় নিয়ন্ত্রণ করতে হবে। তার কারণটা হচ্ছে যে জনসংখ্যা বিস্ফোরণ যদি হয় তাহলে ভারতবর্ষের এই যে সোশ্যো ইকোনমিক যে ব্যবস্থা সেই সোশ্যো ইকোনমিক ব্যবস্থা কিন্তু ভেঙে পড়বে। সুতরাং সেটাকে বিবেচনা করে সেই সময় গভর্নমেন্ট সেই ডিক্লারেশন গভর্নমেন্টের তরফ থেকে প্রধানমন্ত্রী যে ডিক্লারেশন করেছিলেন তারই কিন্তু একটা রূপরেখা বলুন সেটা আগামী গতকাল আমরা দেখলাম মোহন ভাগবতজি তিনি তার বক্তব্যে তুলে ধরেছেন। এখন কে কার পরিপূরক এটা কি নিয়েও কিন্তু নিয়ে আমি কোনো বক্তব্য রাখছি না, সেটা হয়তো যে সংগঠনের যে কোনো কেউ যদি বক্তা থাকতো তিনি হয়তো সেটা বলতে পারতেন। আমার বক্তব্য যেটা সেটা হচ্ছে যে মোহন ভাগবতজি যে বক্তব্যটা তুলে ধরেছেন এটা কিন্তু তার আগেই কেন্দ্রীয় সরকারের আমাদের যে প্রধানমন্ত্রী সেই প্রধানমন্ত্রী তিনি কিন্তু তার বক্তব্যে অলরেডি বলেছেন তাদের এইটা পলিসি ডিসিশন এবং সেইটা যখন 15th অগাস্টে উনি ডিক্লেয়ার করেছেন সেটা তারপরে ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে সরকারিভাবে যে যে পদক্ষেপ নেওয়ার দরকার সেই সব পদক্ষেপগুলো হয়তো নেওয়া হচ্ছে। এখন মোহন ভাগবতজি কালকে যে কথাটি বলেছেন তিনি কতগুলো ব্যাখ্যা উনি দিয়েছেন সারা পৃথিবীর ইতিহাস সম্বন্ধে কিছু কিছু যেগুলো আমাদের নীলাদ্রিবাবু যে কথাগুলো তুললেন শোনালেন আর কি, যে সুদানের কথা, যে দেশ ভাগ হয়ে যাওয়া বা ঘুষপেটের কথা, যে প্রচন্ড রকম অসম্ভব রকম শরণার্থী বা বিভিন্ন আমাদের যেহেতু ভারতবর্ষের টপোগ্রাফি যদি আপনি দেখেন যে চারিদিক থেকে সমস্ত ইনফ্লিন্টেশন হয়ে যাচ্ছে সেইগুলোকে কন্ট্রোল করার জন্য তিনি একটা তার সংগঠনের বক্তব্যের জায়গা তিনি একটা দিশা উনি দেখাতে চেয়েছেন এবং সেটা গ্রহণযোগ্য কিনা সেটা গভর্নমেন্টের পলিসি তার আগেই সেটা তারা ঠিক করেছে। এখন আইনটা করার কথা যেটা সেটা হচ্ছে আইনের ব্যাপারে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে যে কোনো কিছু যদি আপনাকে করতে হয় সেটাকে আপনাকে একটা তার আইনের ফরম্যাটে আপনাকে নিয়ে যেতে হবে সো দ্যাট সেটার ইমপ্লিমেন্টেশনটা প্রপার হচ্ছে কিনা বা তার প্রপারলি সেটা গেজেট নোটিফিকেশন করে
সরকারের যে পদ্ধতিতে সেটা করার দরকার সেই পদ্ধতিতে করার জন্য যে যে পদক্ষেপ নেওয়ার দরকার সেই পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে। আর উনি যে বক্তব্যটা তুলেছেন, উনি একটা সারা পৃথিবীর প্রেক্ষিতে সম্বন্ধে উনি ওনার বক্তব্য তুলে ধরেছেন, যেটা আমার মনে হয় আমাদের অন্যান্য স্যার যেটা রয়েছেন বা নীলাদ্রিবাবুও যে কথাটা বললেন যে এই দিশাগুলো, সেই দিশাগুলো অবশ্যই ভারতবর্ষের ক্ষেত্রে খুবই গ্রহণযোগ্য। তার কারণ আপনি দেখুন, আমরা আমাদের নিজেদের জীবনে যদি দেখি, আমরা নিজেরাও কিন্তু এখন ফ্যামিলি প্ল্যানিং করেই চলি। সুতরাং আমরা কিন্তু এটা সরকার বলল কিংবা আরএসএস এর মোহন ভগতজি বললেন বলে আমরা করছি তা নয়, আমরা নিজেরা আমাদের যে সোশিও ইকোনমিক পরিস্থিতি সেটাকে বিবেচনা করেই কিন্তু আমরা সেই সিদ্ধান্তটা নিচ্ছি। এখন কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে বা কোনো কোনো সম্প্রদায় তারা তাদের যে একটা জনসংখ্যা অসম্ভব রকম বেড়ে যাচ্ছে, যেটা ভারতবর্ষের পপুলেশনের উপর একটা চাপ তৈরি হচ্ছে এবং আগামী দিনে সেটা কোন দিকে তার মাত্রা নিতে পারে সেটা নিয়ে সরকারের চিন্তা রয়েছে। কারণ সরকারকে তো অ্যাডমিনিস্ট্রেশনটা চালাতে হয় এবং অ্যাডমিনিস্ট্রেশন চালাতে গেলে অনেক রকম কড়া পদক্ষেপ নিতে হয় এবং এই কড়া পদক্ষেপ যদি নিতে হয়, এবং এটা কিন্তু ভারতবর্ষে আজকে প্রথম হচ্ছে না, এর বহু আগে যখন এমার্জেন্সি যে কটা স্যার বললেন এমার্জেন্সির সময় তখন আমাদের সঞ্জয় গান্ধী নাশাবন্দি করেছিলেন যে এই যে সিস্টেম যে আপনাকে কন্ট্রোল বার্থ কন্ট্রোল করতে হবে সেটা নিয়ে অনেক প্রচুর সমালোচনা হয়েছিল অনেক রকম, কিন্তু দ্যাট ওয়াজ রিয়েলি এসেন্সিয়াল অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম। সুতরাং অনেক সময় সরকারকে কিছু কিছু পদক্ষেপ নিতে হয় যেটা সেই সময়ের প্রেক্ষিতে করার দরকার। আজকে আমাদের কেন্দ্রীয় প্রধানমন্ত্রীজি অলরেডি তিনি 15th অগস্টে সেই ডিক্লারেশন করেছেন, কালকে তারই হয়তো একটা আমরা আরো প্ল্যানিং আমাদের মোহন ভগতজির বক্তব্য আমরা শুনতে পেলাম যে তিনি তাদের চিন্তা ভাবনার জায়গা থেকে তিনি এটা বলছেন যে সারা পৃথিবীর প্রেক্ষিতে কি কি হতে পারে বা সেটা নিয়ে। এবং এটা আমার মনে হয় ভারতবর্ষের যে পপুলেশন সেই পপুলেশনকে রোধ করার জন্য সরকারের যে পদক্ষেপ নেওয়া দরকার সেটা অবশ্যই ভারতবাসী হিসেবে ভারতবর্ষের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, ভারতবর্ষের অখণ্ডতা রক্ষা করার জন্য আমাদেরকে এটা সমর্থন করাটাই আমার মনে হয় যুক্তিযুক্ত বলে আমি মনে করি। হ্যাঁ, আমি রাজেদার কাছে আসবো যে রাজেদা, গত এপ্রিলেই স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডবিয়া বলেছিলেন সংসদে যে আপাতত এই জনসংখ্যা নিয়ন্ত্রণ আইন আনার কোনো প্রয়োজন নেই, কারণ 2025 সালে দেশে জাতীয় গর্ভধারণের যে হার সরকার স্থির করেছিল তা নির্দিষ্ট সময়ের আগেই ছুঁয়ে ফেলা সম্ভব হবে, এটা তিনি জানালেন। তারপরে নরেন্দ্র মোদী 15ই আগস্ট বলছেন যে না, জনসংখ্যা নিয়ন্ত্রণ করা প্রয়োজন। তারপরে মোহন ভাগবত বললেন, তাহলে এখন কি এই বিজেপি নেতৃত্বের উপর চাপ তৈরি হলো যে এই 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 আইনটা আনার জন্য? হ্যাঁ, দেখুন, একটু একটু গুছিয়ে বলি, সরলভাবে বোঝা বলাবার চেষ্টা করি। পপুলেশন আমাদের ফ্যামিলি যে ডিপার্টমেন্ট ছিল, হেলথ অ্যান্ড ফ্যামিলি প্ল্যানিংই বলা হতো এমার্জেন্সির সময় পর্যন্ত, পরিবার পরিকল্পনা। পৃথিবীর ইতিহাসে প্রথম 77 সালে যে নির্বাচন হয় সেটা জনসংখ্যা নিয়ন্ত্রণ বিরোধী একটা নির্বাচন ছিল, এবং সেখানে ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে যিনি প্রার্থী হয়েছিলেন, রাজ, নাম তো আমার মনে পড়ছে না এই মুহূর্তে, যিনি তিনি পরে স্বাস্থ্যমন্ত্রীও হয়েছিলেন, তিনি পাল্টে দিলেন ফ্যামিলি প্ল্যানিং ডিপার্টমেন্টটা হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার করে দিলেন। কেননা ভারতবর্ষে ওই যে নাশবন্দি নিয়ে যে অভিযোগটা উঠেছিল, যে এক্সেসটা তৈরি হয়েছিল, আপনি যখনই পপুলেশন কন্ট্রোল করতে যাবেন, পপুলেশন প্ল্যানিং ইজ ইকুইভ্যালেন্ট টু পপুলেশন কন্ট্রোল, আপনি যদি বলে দেন যে যা খুশি যে নিজের মতন করে করবে, তাহলে তো আর এর লাগে না। দেশে সব মানুষ যদি বুঝতে পারে তাহলে আর সরকারের পরিকল্পনা লাগে না। যেখানে সরকার মানুষের পরিকল্পনার সাথে সামগ্রিক পরিকল্পনা যখন পার্থক্য আছে তখনই একটা সরকার ইন্টারভেনশন লাগে। ইন্টারভেনশনটাই এখানে হচ্ছে যে নিয়ন্ত্রণ। তো যাই হোক, সে নিয়ন্ত্রণ নানানভাবে করা যায়, ইনসেন্টিভ দিয়ে করা যায়, ডিসইনসেন্টিভ দিয়ে করা যায়, কিভাবে সরকার করবে সেটা সরকারের দায়িত্বের মধ্যে পড়ে। তবে বলে রাখি, যেহেতু আমি পপুলেশন নিয়ে আমার দীর্ঘদিনের চিন্তা ভাবনা গবেষণা,
সেটা বলা সারা পৃথিবীতে কিন্তু জনসংখ্যা কমছে খুব একটা। এখন কোনো দেশ, যে চীন ওয়ান চাইল্ড পলিসি ছিল তারা সেখান থেকে বেরিয়ে আসছে, এখন কোনো দেশ কিন্তু সেভাবে মানে পপুলেশনটাকে নিয়ন্ত্রণ কেননা করার কথা ভাবছে না। মানুষের যখন যখন যেটা ইকোনমিক ডেভেলপমেন্টকে আমরা বলি ইজ দ্য বেস্ট কন্টেসেপ্ট, অর্থনৈতিক উন্নয়ন আসার সাথে সাথে মানুষ ছোট পরিবারের গুরুত্ব বুঝে যাচ্ছে, তাকে আর দেখাবার দরকার নেই। বাবা মাও বুঝতে পারছে যে ছোট পরিবার থাকার সুবিধে কি কি আছে, এগুলো নানান দেশে ঘটছে। কিন্তু আমাদের দেশে যেটা ঘটছে যে কেউ কেউ কোন সম্প্রদায় তার রাজনৈতিক স্বার্থে কিন্তু বলে পারছে জনসংখ্যা বাড়া, এটা কিন্তু ঘটছে, যেগুলো খুব একটা অন্য জায়গায় দেখা যায়। আপনি যদি দেখেন যে মিশরে যে সমস্ত ইসলামিক দেশগুলো ছিল, আলবানিয়া এবং অনেকগুলো দেশের কথা আমার মনে পড়ছে, সেখানে কিন্তু সেখানকার দেশের যারা নিয়ন্ত্রণ করেছেন, দেশকে যারা পরিচালনা করেছেন, তারা বুঝেছেন এত জনসংখ্যা দিয়ে চলবে না দেশের দেশের যে সম্পদ আছে। ইসলামের ব্যাখ্যা এমনভাবে করা হয়েছে যেটা হয়েছে যে তার ফলে তার জনসংখ্যা নিয়ন্ত্রণ মানুষ মেনে নিয়েছে। কিছু কিছু ইরানও নানান বাধা এসেছিল, তারাও কিন্তু পরবর্তীকালে মেনে নিয়েছে। কিছু কিছু দেশ আছে এখনো তারা মানতে চাইছে না, জানি না আগামী দিন কি করবে। আমাদের দেশে দেখা যাচ্ছে একটা বড় সংখ্যক মানুষ তারা এটা বোঝাতে, ইসলামের কোথাও বলা নেই, ধর্মের কোথাও বলা নেই যে জনসংখ্যা বাড়াতে হবে। ইসলামে পরিষ্কার বলে দেওয়া আছে আল্লাহ শান্তি চায়, তুমি যেখানে শান্তি পাবে, যেখানে তুমি শান্তি পাবে আল্লাহ তাতেই সন্তুষ্ট। অর্থাৎ ছোট পরিবারে যদি শান্তি আছে, ছোট পরিবারে শান্তি আসবে সেটা সবাই জানে, আল্লাহ তাতেই সন্তুষ্ট। কিন্তু এমন ভাবে নানান ব্যাখ্যা ঘটে যাচ্ছে, কেউ কেউ করছেন ইসলামের যেটা রয়েছে ধর্মের বাইরেও, যে ওদের যে ক্লার্গিম্যান যারা যারা যে যারা সমস্ত মসজিদে যারা ইমাম ইত্যাদি আছেন তাদের যে ব্যাখ্যা সেটাও ধর্মের মধ্যে এসে যাচ্ছে, তারা বহু জায়গায় এক রাজনৈতিক বক্তব্য রাখছেন। যাই হোক, তাদের সবাইকে নিয়ে আমার মনে হয় না যে কারোকে বাদ দিয়ে ব্যাপারটা চলতে হবে, তারাও যাতে ব্যাপারটার মধ্যে অংশ নিতে পারে, বোঝানোর ব্যাপারটা রয়েছে। কায়রোতে যে ইসলামিক ইউনিভার্সিটি আছে, আমি বলছি কায়রোতে দুটো ইসলামিক ইউনিভার্সিটি, সারা পৃথিবীর ইসলামিক ক্লার্গিম্যান সেখানে যারা কেমন পড়তে যায় সেখানেও কিন্তু তারা দায়িত্ব নিয়েছে যে এত জনসংখ্যার পৃথিবী আর গ্রহণ করার জায়গায় নেই, সুতরাং আমাদের নিয়ন্ত্রণের প্রশ্ন আসছে। তো নিয়ন্ত্রণটা যে প্রয়োজন আছে সেটা কিন্তু সারা পৃথিবীর মানুষ বুঝেছে। যদি কেউ না বুঝতে চায়, রাজনৈতিক কার্তে যদি জনসংখ্যা বাড়ানোর কথা ভাবে, এটা মেয়েদের অধিকার ক্ষুণ্ণ হচ্ছে এবং দেশের সম্পদ আমাদের আর নেই সেটাকে নিয়ে এ করা, এই জায়গায় দাঁড়িয়ে একটা একটা মানে সম্পূর্ণ গণতান্ত্রিক ব্যাপারটা হয়তো করা যাবে। কি করে সেটা করা যায়, আলাপ আলোচনার মধ্য দিয়ে সেটা করা যেতেই পারে। আমি বলবো যে ইনসেন্টিভ ডিসইনসেন্টিভ ইত্যাদির মাধ্যম দিয়ে যদি যাওয়া যায়, তুমি ছোট পরিবার করলে তোমাকে পুরস্কার দেওয়া হবে, মানে পুরস্কার হবে তোমার চাকরির সুবিধা দেওয়া হবে, ফ্ল্যাট তোমার জমি মেয়েতে ল্যান্ড ডিস্ট্রিবিউশনের সময়তে ফ্ল্যাট মানে যে সমস্ত প্রধানমন্ত্রী আবাস যোজনায় তুমি একটা পরিবার একটি ছেলে থাকলে তুমি পাবে, এই ধরনের যদি লিঙ্ক আপ করা হয় ধীরে ধীরে, তাহলে এটা অ্যাক্রস রিলিজিয়ান, এর সঙ্গে ধর্মের এই সম্পর্ক না থাকাই ভালো, তাহলে কিন্তু আমরা কিন্তু হয়তো এগোতে পারবো। সারা পৃথিবী এই পথেই চলেছে, চীনেও কিন্তু প্রচুর মানে ইনসেন্টিভ দেওয়া হয়েছিল এবং পরবর্তীকালে যখন মানুষ শোনেনি ডিসইনসেন্টিভ জোর করে ওয়ান চাইল্ড পলিসি, ঘন্টার পর ঘন্টা লেগে যাবে যদি চীনের ওয়ান চাইল্ড পলিসি কিভাবে হয়েছে তার ব্যাখ্যা করতে যায়। আমি নিজে সেখানে ছিলাম, দেখে এসে যাই, সেসব কথা আজকে বলার সময় নয়। ঠিক আছে চন্দ্রশেখর দা, এই যে মুসলিমদের জনসংখ্যা মানে সংঘের মতে মুসলিমদের যে হারে জনসংখ্যা বাড়ছে আগামী দিনে দেশেটা বিস্ফোরিত হবে এবং দেখা যাবে যে হিন্দুদের তুলনায় মুসলমানরা সংখ্যাগুরু হয়ে চলছে, সেটার কথা চিন্তা করেই এই কথাটা বলছেন, এটা অনেকেই মানে ধারণা আর কি, কি বলবেন? দেখুন ব্যাপার হচ্ছে যে ভারতবর্ষকে যদি আপনি ভাবেন, ভারতবর্ষের এত সম্প্রদায়ের মানুষ রয়েছে যে ভারতবর্ষের হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান বহু জাতি, শিখ ইসাহি সব রকম জাতির মানুষ রয়েছে ভারতবর্ষে। সুতরাং ভারতবর্ষের সার্বভৌম বা ভারতবর্ষের অখণ্ডতা এই সবাইকে নিয়ে এখন যদি দেখতে পাওয়া যায় কোনো একটি সম্প্রদায় তাদের নিজেদের স্বার্থে বা কোনো রাজনৈতিক স্বার্থ আছে কিনা আমি জানি না, সেটা নিয়ে আমি কোনো বক্তব্য মন্তব্য করছি না, সেইটা নিয়ে যদি তাদের এই উদ্দেশ্য হয়ে থাকে যে নিজেদের পপুলেশনটাকে বাড়ানো এবং পপুলেশন বাড়িয়ে আগামী দিন সেই দেশকে
একটা মুসলিম কান্ট্রি করা বা সেই অন্য কোনো যে কোনো জাতি, সেই জাতি যদি তাদের মনে করে যে শিখ সম্প্রদায়কে আমরা বাড়াবো, বাড়িয়ে এটা একটা শিখ ধর্মাবলম্বী দেশ হবে, সেটা যদি তাদের উদ্দেশ্য হয়, তাহলে অবশ্যই আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে যে আমাদের ভারতবর্ষ কিন্তু একটা সেকুলার কান্ট্রি, সুতরাং সেখানে সর্বধর্ম রয়েছে এবং প্রত্যেকে তার নিজের ধর্মে প্রচার এবং প্রিচ অর্থাৎ এই ধর্মকে করা সেটা তারা কিন্তু করতে পারে, এর মধ্যে কনস্টিটিউশনাল তার অধিকার রয়েছে। কিন্তু কথা হচ্ছে যে সেইটাকে মানে উদ্দেশ্য করে যদি জনসংখ্যা বাড়িয়ে যদি কোনো জায়গার থেকে মনে হয় যে আমরা মানে এই দেশটাকে বা সেই দেশটাকে দখল করে নেব, আমাদের সম্প্রদায় পার্সেন্টেজ ওয়াইজ আমরা যদি বেড়ে যেতে পারি, যেটা অনেক সময় আমরা পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে আমরা দেখেছি যে সেই দেশগুলো হয়তো একটা অন্য ধর্মাবলম্বী ছিল দেশ, কিন্তু কোনো একটি সম্প্রদায় তাদের নিজেদের পপুলেশন বাড়াতে 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 সেখানে সেইটাকে আলটিমেটলি সেই সম্প্রদায়ের দেশ তৈরি করে নিয়েছে। সেটা যদি তার কখনো উদ্দেশ্য হয়, তবে অবশ্যই সরকারকে সেটা নিয়ে নিয়ন্ত্রণ করতে হবে, এবং নিয়ন্ত্রণ করতে গেলে সেই জনসংখ্যা নিয়ন্ত্রণ আপনাকে করতেই হবে। এবং যেটা আজকে সরকার তাদের ইন্টেলিজেন্সের তরফ থেকে যে ইনফরমেশন সরকারের কাছে রয়েছে যে পপুলেশন কোনো একটা পার্টিকুলার সম্প্রদায় যদি বেশি মাত্রায় বেড়ে যেতে থাকে পার্সেন্টেজ ওয়াইজ, এবং তার সঙ্গে সঙ্গে যদি বিভিন্ন পার্শ্ববর্তী দেশ থেকে তার একেবারে মানে লোক সংখ্যা সেখানে ইনফিল্ট্রেশন হতে থাকে, তাহলে সেক্ষেত্রে সেটাকে কন্ট্রোল করার জন্য যে যে আইন দরকার আছে সেই সেই আইন কিন্তু সেই সরকারকে করতে হবে। যেমন সিএএ তৈরি করা হয়েছিল, যে জিনিসটা আজকে ধরুন সেই পপুলেশন কন্ট্রোল করার জন্য যে আইন করার দরকার সেই আইন কিন্তু করতে হবে, কারণ তার আর কিছুই নয়, সেটা হচ্ছে ভারতবর্ষকে অখণ্ড এবং সার্বভৌম রাখার জন্য। আর দ্বিতীয়ত যেটা যে প্রশ্নটা আপনি করলেন যে আরএসএস এর তরফ থেকে এটা মনে হচ্ছে কিনা, এখন দেখুন একটা হিন্দু সংগঠন, তারা সবসময় যে সংগঠন যারা যে সংগঠনের সঙ্গে যুক্ত আছে তারা সেই সংগঠনের যাতে প্রাধান্য বা সেই সংগঠনের যাতে বৃদ্ধি হয় তাদের সেটা অবশ্যই লক্ষ্য থাকে, এবং সেখানে যদি অন্য কোনো সম্প্রদায় বা অন্য কোনো জাতি তাদের যদি জনসংখ্যা বাড়িয়ে সেখানে মানে অগ্রাধিকার পাওয়ার চেষ্টা করে, তাহলে স্বাভাবিকভাবে সেই সংগঠন বা সেই দলকে বা সেই ধর্মাবলম্বী যারা অনুগামী রয়েছে তাদের কিন্তু এটা বিবেচনা করতেই হবে। এবং সেই বিবেচনার মধ্যে দিয়ে যদি, যেহেতু কালকে মোহন ভগতজি এই কথা বলেছেন যে এইটা কিন্তু বাট কন্ট্রোল করার দরকার আছে, কারণ ভারতবর্ষকে যদি আগামী দিন লক্ষ্য করা যায় ভারতবর্ষের ইকোনমিক, ভারতবর্ষের সমস্ত এন্টায়ার সিস্টেম যেভাবে অন্য একটি সম্প্রদায়ের মাত্রাতে বৃদ্ধি পেতে পেতে একটা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে, সেটাকে কন্ট্রোল করতে গেলে ভারতবর্ষকে কিন্তু বাট কন্ট্রোল করতে হবে, আইন এনে করতে হবে, একদম একদম, সেটাই আমার মনে হয় সমর্থনযোগ্য। হ্যাঁ নীলাদ্রিদা, এই যে মোহন ভাগবত যে দিক নির্দেশটা করেছেন, এই দিক নির্দেশের মধ্যে একটা সূক্ষ্ম রাজনীতি রয়েছে সংখ্যালঘু সম্প্রদায়কে নিয়ে, কি বলবেন? এটা অভিযোগ দেখুন, আমি যদি রাজনীতি খোঁজার চেষ্টা করি, সমস্ত কিছুর মধ্যে একটা রাজনীতি রয়েছে, আর রাজনীতি কথাটা সবসময় খারাপ অর্থে দেখার কোনো কারণ নেই, নিশ্চয়ই রাজনীতি তো রয়েছে, কিন্তু রাজনীতি মানে রাজার নীতি, আর রাজার নীতি হওয়া উচিত দেশের স্বার্থে, যেটা সেটাই রাজার নীতি, রাজধর্ম সেটাই হওয়া উচিত। মোহন ভাগবত আবার বলছি কোথাও জনসংখ্যা নিয়ন্ত্রণের কথা বলেননি, তিনি জনসংখ্যা পরিকল্পনার কথা বলেছেন, আর পরিকল্পনাকে সার্থক করার জন্য যা পদক্ষেপ সেই পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন। নিয়ন্ত্রণের অর্থ কি? নিয়ন্ত্রণের অর্থ সরকার একটি আইন আনবে, সঞ্জয় গান্ধীর সময় যেভাবে চাপিয়ে দেওয়া হয়েছিল সেই আইনটা চাপিয়ে দেওয়া হবে মানুষের ওপর, আর সেই চাপিয়ে দেওয়া আইন অনুযায়ী মানুষকে চলতে হবে, এটাই নিয়ন্ত্রণ। পরিকল্পনা রূপায়ণের অনেক রাস্তা আছে, নিয়ন্ত্রণ একমাত্র রাস্তা নয়। এক্ষেত্রে সরকার যেটা করতে পারে, রাজাগোপাল ধারদা যেটা বলছিলেন, একটা ইনসেন্টিভ স্ট্রাকচারও থাকতে পারে, যারা ছোট পরিবার রাখবেন তাদের জন্য বিভিন্ন অর্থনৈতিক ইনসেন্টিভ দেওয়া যেতে পারে, যাতে তারা আরো বেশি, তাদের উপর কোনো বাধ্যবাধকতা রইল না কিন্তু তারা এই অর্থনৈতিক কারণে আরো বেশি ছোট পরিবার রাখতে উদ্বুদ্ধ হন, এটা করা যেতে পারে।
নিয়ন্ত্রণ যেখানে দরকার হচ্ছে জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য সত্যি, সেটা হচ্ছে অনুপ্রবেশ। অনুপ্রবেশ, অবৈধ অনুপ্রবেশ যে কোনো অর্থনৈতিক মেরুদণ্ডকে ভেঙে দিতে পারে। এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিপ্লব এটা একেবারেই সত্যি যে বাংলাদেশ থেকে যেভাবে অনুপ্রবেশ ঘটে চলেছে, যেভাবে আমাদের কোনো প্রপার বর্ডার নেই বাংলাদেশের সাথে, যার ফলে অনুপ্রবেশ রোখাটা খুব মুশকিল হয়ে যাচ্ছে, এটা কোনো রাজনৈতিক রং না লাগিয়েই বলছি, সেক্ষেত্রে এই অনুপ্রবেশটা নিয়ন্ত্রণ করার প্রয়োজনটা সবাই মনে করবে, এটা তো যে কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষই মনে করবে। এবং আমার মনে হয় যদি মুসলমান সম্প্রদায়ের ভাই বোনেদের বার্থ রেট অন্যান্য সম্প্রদায়ের ভাই বোনেদের থেকে বেশি হয়, তার সবচেয়ে বড় অসুবিধাটা কিন্তু মুসলমান ভাই বোনেদের। কারণ বার্থ রেট বাড়ার মানে কি, সব একটা পরিবারে যেজন যে কজন মানুষ রইল সেই সংখ্যাটা বেড়ে যাওয়া, সংখ্যাটা বেড়ে যাওয়া মানে খরচাটা বেড়ে যাওয়া, খরচাটা বেড়ে যাওয়া মানে পার ক্যাপিটা কনজাম্পশনটা এফেক্টেড হওয়া, তাতে কিন্তু তাদের সবচেয়ে বড় ক্ষতি যদি সেটা হয়ে থাকে, অর্থনৈতিক প্যারামিটার ডেটা যদি সেটা দেখিয়ে থাকে। সুতরাং আমার মনে হয় সবচেয়ে আগে তারাই এটাকে স্বাগত জানাবেন। এটার মধ্যে যদি কোনো রাজনীতি থেকে থাকে, সেটা হচ্ছে সংখ্যালঘু শ্রেণীর মানুষদের অর্থনৈতিকভাবে আরো বলিয়ান করার রাজনীতি, এবং সেই রাজনীতিতে অসুবিধে কারো থাকা তো উচিত নয়। একদম ঠিক, আমাদের সময় একদম শেষ। আমাদের এই আলোচনা নিয়ে আপনাদের কোনো মতামত অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। ধন্যবাদ রাজিয়াদা, ধন্যবাদ নীলাদিদা, ধন্যবাদ চন্দ্রশেখরদা। আপনারা সবাই ভালো থাকবেন, নমস্কার।